টানা আট দিনের দরপতনে শেয়ার বাজারে ধস, বাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। ২৯ পণ্যের দাম বেঁধে দেয়া অর্থহীন ও কল্পনাপ্রসূত, অভিযোগ দোকান মালিক সমিতির, বাজার নিয়ন্ত্রণের সাত দফা দাবি। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় হলমার্কের আনবির জেসমিন সহ নয় জনের যাবজ্জীবন, আট জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। সবাইকে আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি, তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া ২৯ পণ্যের মূল্য অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সকালে রাজধানীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, যথেষ্ট যাচাই বাছাই ছাড়া ব্যবসায়ীদের সাথে আলোচনা না করেই সংস্থাটি দাম নির্ধারণ করেছে। গেল ১৬ মার্চ চাল, ডিম, খেজুর, বেগুন, আদা, মুরগি ও গরুর মাংস সহ ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তবে দেশের বেশিরভাগ জায়গায় সরকারের নির্ধারিত দাম মানা হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। কোনোরই দাম কমে না, যা আছে তাই, আর ইচ্ছে মতো ব্যস্ততে বাস্তবায়ন তো কেউ করতেছে না, ভোক্তাদের আশে জরিমানা করে চলে যায়। দোকান মালিক সমিতির দাবি, অধিদপ্তর ২৯টি নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করেছে তা স্থগিত করতে হবে। এ ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, নজরদারির অভাবে উৎপাদন পর্যায়ে এখনও সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে না। কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্য তালিকার সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজার ভয়াবহ পণ্যের সংকট সৃষ্টি হতে পারে। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমেই দাম নির্ধারণ করা হয়েছে, উৎপাদন পর্যায়েও পণ্যের দাম নজরদারি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এতদিন ধরে একটা ইলজিক্যাল ওয়েতে ধান করে আসতেছে, সেই জিনিসে আমরা একটু লাগাম টেনে ধরলাম, আমরা তাদের কাছে একটু খারাপ পাবো, আমাদের জিনিসটা পাবে ভাষ্য অনুযায়ী একটু ইলজিক্যাল হবে, এটাই তো স্বাভাবিক। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা সহ সাত দফা দাবি জানায় দোকান মালিক সমিতি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতের মামলায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তানভীর ও জেসমিনকে ৫ কোটি টাকা করে এবং যাবজ্জীবন প্রাপ্ত বাকি সাত আসামিকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোনালী ব্যাংকের প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ১১ মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের একটি মামলার রায় ঘোষণা হয় আজ দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ১-এর বিচারক মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। বাকি আসামিদের ৭ জনের ১৭ বছর করে ও ১ জনের ৫ বছর কারাদণ্ড দেয় আদালত। গত ১২ মার্চ দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৯ মার্চ রায়ের দিন ধার্য করা হয়। হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষার আহমেদ সহ এই মামলার আসামি ১৯ জন। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং জিএম তুষার মাহমুদ, তুষার আহমেদ এখানে ছিলেন, তাদেরকে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ কোটি টাকা করে সাজা দেওয়া হয়েছে। এই ৪০৯ অ্যাবেটারদেরকে যাবজ্জীবন দেওয়া কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত হয় নাই, এই রায় সঠিক হয় নাই, এই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখনও জমে উঠেনি ঈদের কেনাকাটা। দশ রোজার পর থেকে ক্রেতাদের ভিড় বাড়ার আশায় বিক্রেতারা। তবে এবার পোশাকসহ অন্যান্য পণ্যের দাম বেশি বলছেন ক্রেতারা, ডলারের দামের কারণে আমদানি করা পণ্যের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ঈদ বাজারে এবছর বিক্রি কমার আশঙ্কা তাদের। মঙ্গলবার রমজান শুরুর এক সপ্তাহে রাজধানীর বিপণী বিতানগুলোতে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা। ক্রেতারা যারা আসছেন তারা মূলত সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের পোশাকই খুঁজছেন। জুতার দোকানগুলো অনেকটাই ফাঁকা। কয়েকটি শপিং মলে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম কিছুটা বেশি, আবার কোনো কোনোটিতে ক্রেতা নেই বললেই চলে।
বিক্রেতারা বলছেন সরকারি ছুটির দিনে ভিড় কিছুটা বেশি হলেও দশ রোজার পর থেকে জমজমাট হয়ে উঠবে ঈদ বাজার। পাঞ্জাবিটা এখন মানুষ বেশি কেনাকাটা করছে, পাঞ্জাবি আর হচ্ছে মেয়েদের ইথনিক্স। দশ রোজার পর থেকে আমাদের মূলত ঈদের বেচাকেনাটা 25% মতো হয়। থ্রি পিস মেয়েদের দেন হচ্ছে আনিস্তিস, কিছু থ্রি পিস আছে আমাদের যেগুলো বিক্রি খুবই ভালো। কাপড় চানাস কেনাকাটা করার পর তারপরে কিছুদিন পরে জুতার কেনাকাটা শুরু হবে। অনেকেই বিভিন্ন দোকানে ঘুরে ফিরে দেখছেন বিভিন্ন পণ্য, পোশাকের দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। দামের জন্য আমার বাজেটের মধ্যে হচ্ছে না, তো দেখা শুধু দেখতেছি। ছেলে মেয়েদের ঈদ মানে খুশিটাই আগে, এই জন্য আগে ওটা শেষ করি। কালেকশন আছে মোটামুটি, কিন্তু প্রাইসটা অনেক হাই। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, গেল বছর ঈদ উল ফিতরে 20,000 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। শুধু পোশাকই বিক্রি হয় 3,500 কোটি টাকার। ভোগ্যপণের দাম বাড়ার পাশাপাশি নানা কারণে এবছর ঈদ কেনাকাটা কম হওয়ার শঙ্কা তাদের। আমদানি করে যেসব পোশাক আনতে হয় সেগুলোর দাম বেড়েছে, সব মিলে মানুষের ক্রয় ক্ষমতা অনেকটা কমেছে। সব মিলে আমাদের কাছে মনে হয় না এবার খুব ভালো একটি বাজার হবে। এই মাসের শেষে আগামী মাসের প্রথম দিক থেকে বাজারটা মানে বড় হতে পারে আর কি। ঈদ উল ফিতরের বাজার প্রায় 30,000 কোটি টাকার বলছে দোকান মালিক সমিতি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বড় দরপতন শেয়ার বাজারে। এই নিয়ে টানা 8 দিন মূল্য সূচকের পতন হলো ডিএসইতে। মঙ্গলবার প্রধান সূচক কমেছে 84 পয়েন্টের বেশি, দর হারিয়েছে 80% প্রতিষ্ঠানের শেয়ার। মূলত মৌলভিত্তিক কোম্পানিগুলোর দর পতনের প্রভাব পড়েছে বাজারে। বাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটেই সূচক কমে 54 পয়েন্ট, দিন শেষে 84 পয়েন্ট হারিয়ে প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান 5,814 পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 465 কোটি টাকা শেয়ার। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে 25 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 80% প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে মাত্র 41টির, কমেছে 319টির এবং অপরিবর্তিত রয়েছে 36টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ভীতি দরপতনের বড় কারণ বলছেন ডিবিএ নেতারা। আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার জোর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। যে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করার মতো উদ্যোগগুলো আমরা দেখতে চাই, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা ফিরে আসবে। আস্থা যখন ফিরে আসবে তখন মার্কেট এক ধরনের স্টেবিলিটি আসবে। 3টা রেগুলেটরি গুলো আমরা মানতে নিই, মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছে, মার্চেন্ট ব্যাংক গুলো আছে, সকলের কাছে জিনিসটা আমরা অনুরোধ করবো বা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে কোয়ালিটি স্টক আসতে হবে এবং সেটা যথেষ্ট পরিমাণে আসতে হবে। এইটা দ্যাট উইল ক্রিয়েট দ্য ডিমান্ড ফর দ্য মার্কেট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 275 পয়েন্ট, লেনদেন হয় 16,82,00,000 টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 110 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 146.97 টাকা। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 125.62 টাকা। ভারতীয় রুপির দর বেড়েছে, বিনিময় হচ্ছে 1.47 টাকা। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 29.47 টাকা। বেড়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 30.10 টাকা। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 359.73 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 23.39 টাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের সংবাদে।